এই মুহূর্তে সারা দেশ করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। এই জন্য বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অযথা আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানান। তিনি জানান, এই মুহূর্তে সন্দেহের তালিকায় বেশ কয়েকজন থাকলেও করোনা আক্রান্তের কোনো খবর নেই। এই মুহূর্তে সারা দেশ জুড়ে সংবাদের শিরোনামে করোনা ভাইরাস, আর তা নিয়ে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন জানালেন বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শ্যামল সরেন। সোমবার তিনি বলেন, এই মুহূর্তে বাঁকুড়া জেলায় করোনা আক্রান্তের কোনো খবর নেই, তবে সন্দেহের তালিকায় বেশ কয়েকজন রয়েছে, তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তিনি আরো বলেন, ইংল্যান্ড থেকে আসা ছাত্রার একজনকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে রিপোর্ট না আসা পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব নয়। একই সঙ্গে আরো কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে, তাদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে, প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। কনফার্ম কেস নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু আমরা অনেককে সন্দেহ করছি। আমাদের যা গাইডলাইন আছে, যদি বিদেশ থেকে যেখানে আউটব্রেক চলছে, ধরুন ইতালি, স্পেন, ফ্রান্স বা ইংল্যান্ড, এইসব জায়গা থেকে যদি কেউ আসেন, ফরেনার বা আমাদের দেশের লোকেও যদি ঘুরে আসেন, তাদের কিন্তু আমরা সন্দেহের তালিকায় রাখছি। এবং তাদের তখন আমরা যদি সেরকম সাইন সিমটম দেখি যে সর্দি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, তখন তাদের আইসোলেট করে আমরা তাদের স্যাম্পল আমরা টেস্টিংয়ের জন্য পাঠাচ্ছি। এটা আমরা গাইডলাইন মেনেই করছি, কিন্তু সেই হিসাবে হয়তো দেখবেন আজকাল এর মধ্যে হয়তো দু একজনকে আমরা ভর্তি করতেই পারি, কিন্তু তার জন্য আতঙ্ক হওয়ার কোনো দরকার নেই লোকজনের, কারণ আমরা কনফার্ম যতক্ষণ না করতে পারছি। কিন্তু আমরা আগাম একটা প্রিকশনারি মেজার নিয়ে রাখছি, কারণ ধরুন কেউ ট্রাভেল হিস্ট্রি নিয়ে এসছেন, ওরকম একটা সাইন সিমটম পাওয়া গেলো, সর্দি কাশি জ্বর, তখন আমরা সাবধানতার মান নেই, আমরা তাদের আইসোলেট করে নিচ্ছি। তাদের আইসোলেট করে তাদের স্যাম্পল পাঠাচ্ছি, পাঠানোর পাশাপাশি তাদের কন্ট্যাক্টে কারা কারা আছেন তাদের আমরা কিন্তু ট্র্যাকিং করছি। তাদের সঙ্গে সঙ্গে আমরা কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিচ্ছি যতক্ষণ না রিপোর্ট আসছে। রিপোর্ট আমরা দুটো স্যাম্পল নেগেটিভ এসে গেলে সব মুক্ত, দায়মুক্ত। এখন এই অবধি আমাদের কিন্তু একটাও পজিটিভ নেই বাঁকুড়ায়, সেই জন্য কারো আতঙ্কিত হওয়ার দরকার নেই। আর আমাদের বাঁকুড়াতে রয়েছে আমরা টোটাল 56 বেড, না মেডিকেল কলেজে 10টা, 3টে সুপার স্পেশালিটি বটজোড়া, ছাতনা এবং অন্দা, 10টা 10টা করে, এবং বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে 10টা, এবং 6টা হচ্ছে আমার সাব ডিভিশন হসপিটাল খাতড়া, ওইখানে 6টা। তো টোটাল আমাদের 56 আইসোলেশন বেড রেডি, এবং আমাদের সেটা রানিংও হয়েছে। দুটো একটা যাদের আমরা সন্দেহ করছি সেরকম লেভেলে, তাদের আমরা আইসোলেশনে রেখে দিচ্ছি এবং স্যাম্পল টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি। সেরকম করছি, আপাতত সন্দেহ করেছি দু একজনকে, সেটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই, কারণ আমরা টেস্টিংয়ে পাঠাচ্ছি। পজিটিভ হলে তখন বলবো যে হ্যাঁ বাঁকুড়া এখন পজিটিভ হয়েছে, কিন্তু পজিটিভ নেই, সেই জন্য জনগণের সেইভাবে। এর আগেও আমরা তো 5 জনকে কোয়ারেন্টাইন করেছিলাম, চীন থেকে এসে ছিলেন ওরা, হ্যাঁ দেখা গেল সবই নেগেটিভ, সবই ঠিক আছে। ছাতনা এই মুহূর্তে ছাতনা নয়, মানে জিনিসটা হচ্ছে ছাতনায় আমাদের একটা ক্যাম্প হচ্ছে, RCS ক্যাম্প বলি আমরা, রিকনস্ট্রাকটিভ সার্জারি, সেটা আমরা লেপ্রোসি পেশেন্টদের করি। তো সেখানে যারা এসেছিলেন বাইরে থেকে সার্জন, তাদের আর কি একজনের আমরা ট্রাভেল হিস্ট্রি পেয়েছি, স্টেট মনে করেনি, কিন্তু আমাদের যে গাইডলাইন সেটাতে আমরা মনে করেছি উনি যেহেতু ইংল্যান্ড থেকে এসছেন সেই হিসাবে, এবং তার দেখা গিয়েছে হয়তো সিজনাল ফ্লু, কিন্তু তাও আমরা সাবধানতার মান নেই, আমরা তাকে আইসোলেশনে ভর্তি করে দিয়েছি, স্যাম্পল আজকে নিয়ে আমরা পাঠিয়েছি। নিউজ আজ বাংলা বাঁকুড়া।